أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। জাতি যে যা করে দেখলেই শিক্ষা লায় সুবহানাল্লাহ কইতাম লা ফাখরুন। আমি জীবনে কোনো কারখানদারি কাজ করি নাই, দেখছি চোখ দিয়া আমার ঘরে যা আছে সব আমার নিজের হাতে তৈরি। আমি এখন মেস্তুরি, জীবনে কোনোদিন রাজমেস্তুরি কাজ করি নাই, দেখছি এখন পন্নি থেকে শুরু করে যা আছে উলন মুলন সব আমার ঘরে আছে। গত 2 বছরে গতবাই ওয়াজ মাহফিলের আগের সিজনে আমি 48 ফুট লম্বা 22-13 ফুট ফাঁস একটা বিল্ডিং একা করে লেছি, আলহামদুলিল্লাহ। কইতেন না মানুষ মানুষ রহমান আল্লামাল কোরআন, আমি রহমান দয়ালু আল্লাহ, কোরআনের এলেম রচনা করেছি, খালাকাল ইনসান আমি মানুষ সৃষ্টি করেছি, আল্লাহ মাহুল বায়ান আমার জ্ঞান বুঝার মতো ক্ষমতা দক্ষতা আমি একমাত্র মানুষকে দিয়ে দিয়েছি। কোন সুবহানাল্লাহ, আমি হইলাম স্রষ্টা, করেছি সৃষ্টি, আর এই সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হলো মানব। সুবহানাল্লাহ, মানব পারে না এমন কোন কাজ আল্লাহ কে তোরা তো শ্রেষ্ঠ কি দিয়ে হইব, কাম দিয়া না নাম দিয়া? কথা বুঝে না নি, আরে সিন আছে আই তো মিয়া বাড়ির লোক, ইয়ান কই লই তো ন, তুমি তো গরু চুরি কর কি না, মিয়া বাড়ির নাম শেষ। আর যদি ভালো হও তুমি কি সুইফারও যদি হও, ভালো হইলে দুনিয়ার সবাই ভালোই বল, লোকটা ভালো, বংশ যদিও নিম্ন শ্রেণীর কিন্তু লোকটা ভালো, কর্ম দিয়া নাম ঠিক কি না? আরে কাম দিয়া নাম, নামে হবে দাম ঠিক কি না? মহতারা মাজরিন, এবার রুটি বানানো লাগবে নি, আর কি গম কি সবাই খাইবেন নি, আদমের কি চাপ আদম কি সবাই খাইলে বলি, কিছু কিছু বেহারি আছে দেখবেন চাল কিনতে যায় গিয়া দুইটা, এই ভাত খাইতো না তুমি, তুমি আরেকবার সাল যে মুহ দিলে সাল লই শুনি, হেতে চায় শক্ত না নরম, বদব্বাস আমল কারে কয়, ফরজগার কারে কয়, ইডার ভিতরে ফরজগারি আছে আছে না নাই? আছে। সালকে সাল কিনতে গিয়ে কয়টা মুহ দিলাইছে, সাল কি কিনছি নি কয় না, সালটা বেশি ভালো না, মুড়ি তো অনেক আছে কি আগে কটা মুড়ি খেয়ে লাইছে মাশাআল্লাহ। আর বিশেষ করে জুয়েনারা দেখবেন ওই যে কতগুলো গরিব মানুষ বাদাম বেছে না, বাদাম নিজের চোখের দেখা সামনে দিয়ে ওরা একটা ব্যাট খেয়ে লইয়া বাদাম আটে, এতে সুরায় বাদাম কিনে এটা হুট্টু করে একটা লইয়া মুদে লেছে, হারাম হারাম বিলকুল হারাম, বাদাম খাওয়া হালাল কিন্তু তার থেকে তুমি ইচ্ছা করে যে নিয়া খাইয়ে লইলা সে তো দেয় নাই, এটা তোমার জন্য হারাম হারাম হারাম। বুট বিক্রি করে বাজ বাদাম বিক্রি করে দুইটা কয় কিছু কইতো না, আরে কইতো না তো বুঝে এটা ডরে কেন, একটা দুইটা হইছো তারপরে দেই যেই দেখা যায় মাশাআল্লাহ আজরাইলের ছোট ভাইয়ের মতো, ঘুরে যদি একটা মারো সে তো আর মারতো না, গরিব মানুষ দুর্বল মানুষ ঠিক কিনা, ডরে মাতে না। তো মনে করেন একটা একটা করে যদি 50 জনে নেয়, 50টা একত্রে করলে 100 গ্রাম হয়ে যেত না ঠিক কিনা? অকুলু কুলু আসলাবু মির রিজকিল্লাহি হালালান তাইয়্যিবা, যেই দিন তুমি কলমা গ্রহণ করেছ ওই দিন তোমার তোমার কমপ্লিট জীবনের সিলেবাস আমি আল্লাহ তৈরি করব। তুমি যা তা খাইতে পারবে না, কেন? তুমি আমার দলীয় লোক, তুমি আমার নমনীষীকৃত প্রাপ্ত, আমার গোলাম। সুবহানাল্লাহ,
মাদরিন। এবার জিব্রাইল যারা পাক করে তাদেরকে কি করেন আপনারা? বাবুর্চি দেখছেন না? দেখছেন জিব্রাইলে আটা আছে, আস জান্নাত থেকে ফাতর আনছে, অথবা মনে করুন জমিন থেকে ফাতর দুইটা লইয়া মাঝখানে দিয়া আমার ডলা দিছে, ঠিক কিনা? ডলা দিব তোমার আর আমারে কবরের ভিতর দিব কি দিত না? আর আমারে হুশ নাই, কি সুন্দর গান সে যে কেন হলো না, কিছু ভালো লাগে না, তো লাগতো না জীবনে যেখানে যাবি রাজনীতি কর ভালো লাগতো না, এমপি হ শান্তি নাই, মন্ত্রী হ শান্তি নাই, মাওলানা হ শান্তি নাই, কারণ শান্তির যিনি মালিক তার সাথে প্রেম কর দেখবা শান্তি আর শান্তি, ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত ওই রবের সঙ্গে গোলামের সম্পর্ক না করবা কোথাও জীবনের কোথাও শান্তি পাবা না। রবের সাথে সম্পর্ক করো, রব কয় ও গোলাম তুমি যে মাল্লাউল মাওলা ফালাউল কুল, তুই যখন আমার গোলাম হয়ে গেছ তোমার জীবনের সব দায়িত্ব আমি নিলাম, সুবহানাল্লাহ, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোর কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আমি আল্লাহই তোর জামিনদার, কোন সুবহান মহালাস্তু চৌদুস্তে দারা তোরা, মহালাস্তু চৌদুস্তে দারা তোরা, কেদার দুস্তে দুশ্মন গুজারা তোরা, বাসে দা এম তু মোরা কে ভাই হাবিব, বাসে দা এম তু মোরা কে ভাই হাবিব, তা বয়া বিয়ারে খুদরা বস করি। দুনিয়ায় যখন অন্তরঙ্গ বন্ধু, বন্ধুর বিপদের সময়ে যা হাইয়া পড়ে, বিবি আর স্বামী আর স্ত্রীর মধ্যে একটা বন্ধুত্ব না, প্রেমের সম্পর্ক না, ভালোবাসার সম্পর্ক, বিশ্বাসের সম্পর্ক, ঠিক কিনা? এক আমার স্বামী, এক আমার স্ত্রী, ঠিক কিনা? তুমি আর আমি, আমি আর তুমি, ঠিক কিনা? কি সুন্দর গান গায়। এখন দেখা যায় বিবি অসুস্থ হয়ে পড়েছে, স্বামী জীবনের দিকে চায় না, ডাক্তারের কাছে, ঠিক কিনা? বাবি বিবি যদি কোনো ভাই ও আরে ম্যাডাম তোমার কি হয়েছে, ম্যাডাম তো না প্রিয়সী, ও আমার জান তোমার কি হয়েছে বলো, আল্লাহু আকবার, প্রেম ভালোবাসা, আল্লাহু আকবার। এসকে আসু লাস্তু গুসু বরফরো, এসকে আসু লাস্তু গুসু বরফরো, হারেছে জুজমা সুকে বাকি সুমলাসু, ভালোবাসা এমন একটা জিনিস ভালোবাসার আগুনে দুনিয়ার সব জ্বালায়া পুরায় সারকার করে দেয় শুধু তার ভালোবাসা। প্রেম কইরা যে প্রেমিক মরে সই গো প্রেম তো মরে না, সুবহানাল্লাহ, পড় না আল্লাহ কো বন্ধু তোমাকে রুটি খাওয়াবো, তুমি তো জীবনে রুটি খাও নাই, এত কষ্ট করে আড়া বানাইছ, সরকারি আড়া আসিল খাইছো গেলে ডাব্বাইয়া, এখন তো চাকরি নাই খাইবা করতে বাজার থেকে না, ওই জিব্রাহিল আড়া বানায় সোহানলা কর না, মা হাওয়ারে দেখায় সোহানলা কইত না, শিখতে আসেনিও সাথে সাথে, আর তাদের জ্ঞান এত ছিল আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তিন লক্ষ ভাষা শিখাইছে, কয় লক্ষ? এখন ভাষা পৃথিবীতে কয়টা আছে? তিন লক্ষের ভিতরে সারা পৃথিবীর ভিতরে 400 ভাষা আছে, কয়শ বলেন না, আইয়া সরি 4000 ভাষা আছে, কয় হাজার? 3 লক্ষের ভিতরে 4000 ভাষা পৃথিবীর জমিনে আছে, এই 4000 ভাষার ভিতরে 400 ভাষা আছে, একে অপরকে বুঝাইতে পারে, বাকিটি কেউ বুঝে না, সুবহানাল্লাহ, কোন না মা হওয়ায় দেখে পাথর দিয়ে ঘুরাইয়া ঘুরাইয়া আটা বানাইয়া, আগুন কি দুনিয়ার জমিনে আসেনি? জিব্রাইলে জাহান্নাম থেকে আগুন আনছে, আল্লাহ আকবার, এখন আগুন কদ্দুর আনছে, কদ্দুর আনছে কিতাবে লেখে, যখন আগুনের জন্য গেছে জিব্রাইলকে ডাক দে, আল্লাহ বলে জিব্রাইল এই রুটি বানাইতে হলে তা দিতে হলে আগুন লাগবে, তাওয়া লাগবে, জান্নাত থেকে তাওয়া লয়ে যাও, তাওয়া বুঝি আমগো দেশও আছে, জান্নাত তো নাই, এত হারাবারি কে তাওয়া লইয়া, তাওয়া পর্যন্ত চুরি করে লই, একটা মেজবাতির দাম কত? মেজবাতি এতে সিগারেটার জ্বালাইয়া হুট্টুকরে বকনে লই আইবতাছে, নাউজুবিল্লাহ কইতেন না, আরে আগুন
কদ্দুটি লাগে। জিব্রাইল জাহান্নাম তে আগুন নিয়ে যাও। জিব্রাইল গেল জাহান্নামের মধ্যে আগুন, যখন হাত দিবে আল্লাহ ডাক দেখো খবরদার, জাহান্নামের আগুন সম্পর্কে তুমি জানো নি, আল্লাহ জাহান্নামের আগুনের তেজ সম্পর্কে তোমার জানা আছে নি জিব্রাইল? জাহান্নামের আগুনের রং ছিল সাদা, ধবধবে সাদা। আজকেও দেখবেন আপনারা যারা গ্যাসের আগুন জ্বালান, গ্যাসের আগুন যদি লাল রঙের হয় তেজ কম, ঠিক কিনা? একটু সাদা রং যদি হয় তেজ বেশি, ঠিক কিনা? কয় যে জাহান্নামের আগুন ছিল সাদা রঙের, সাদা ধবধবে। 10,000 বছর জ্বাল দেওয়া হয়েছে আগুন দিয়ে, আগুনকে গরম করতে করতে 10,000 বছর উপরে আগুনের রং হয়ে গেছে লাল। 10,000 বছর আবার গরম করা হয়েছে, আগুনের রং হয়ে গেছে কালো কৃষ্ণ। আল্লাহু আকবার। এরে জিব্রাইল, দুনিয়ার জমিনে তুমি কি জাহান্নামের আগুন নিবা, কি পরিমাণ নিবা, পরিমাণটা আমার থেকে জানো। কিতাবে আসছে স্বর্ণমুখী সুই পৃথিবীর ভিতরে সবচেয়ে যে ছোট যে সুইটা, এই সুইয়ের একটা আগা তুমি জাহান্নামের আগুনের মধ্যে দিও না, ধুয়ার উপরে ধরো। কিতাবের ভিতরে লেখে ওই জিব্রাইল ফেরেশতা সুইয়ের আগাটাকে ধুয়ার ভিতরে ধরেছে, এই আগুনটার ধুয়াটা যেই পরিমাণ স্বর্ণমুখী সুইয়ের আগায় লাগছে ওই পরিমাণ নিয়া আদমের সামনে আসছে, সুলার মধ্যে দিবে, যেই মাত্র মাটির মধ্যে রাখছে। কিতাবের ভিতরে লেখি আপনারা দুধ ছাকেননি, ছাকনা দেখছেননি? মহিলারা বড় বুদ্ধিমান, ছাকনা আছে না মহিলা আবর্জনা, জমিনটাও ছাকনার মতো। কয়েক জমিন যেমন দুধ ছাকনার ভিতরে ঢেলে দিলে দুধরা নিচে পড়ে ছাকনাটায় বীজা থাকিনি, বীজা থাকিনি, এই বীজাটা কি হয়নি না দুধ, দুধেই ভিজেছে, ঠিক কিনা? আল্লাহ রাসুল বলেন ওই জিব্রাইল যখন সুইয়ের আগাটা জমিনের উপরে রাখছে, তার আগুনের তেজক্রিয়া শক্তিটা সাতবুক জমিন ভেদ করে সিজ্জিন নামক জাহান্নামের মধ্যে চলে গেছে। উপরে ছাকনার মতো, ছাকনার মতো যেই আগুনটা লেগেছিল এই আগুনটাই হলো দুনিয়ার তেজস্বী আগুন। সুবহানাল্লাহ। এবার চুলার ভিতরে আগুন দিয়া রুটি বানাইয়া আদমকে সঙ্গে সঙ্গে দিলেন, আদম খেয়ে বলেন আলহামদুলিল্লাহ, বলেন না খাইয়া কি কইছে? আলহামদুলিল্লাহ। আর আমরা তো মাশাল্লাহ খাইয়ে কই, মাশাল্লাহ বাজি ভর গমই দে আল্লাহ, আরে ভাবি সাহেবের রান্না এত গমই দে আল্লাহ, ঠিক কিনা? কি কইতে হবো যে কোনো খানা খাইয়া, যে কোনো খানা খাইয়া বলবেন আলহামদুলিল্লাহ, অন্তর খুশি করিয়া বলবেন আলহামদুলিল্লাহ, আরেকজনকে খুশি করার জন্য না, পুষিং দেওয়ার জন্য না, ঠিক কিনা? আমরা তো আবার এমন আছি, শরীয়ত সম্মত এমন আছে, আপনি দাওয়াত খাইতে গেছেন, বিশেষ করে আচ্ছা আমারে দিয়া কর না, মোর লাগলো তো দাওয়াত দেন বেশি, তো মুরগির একটা রান দিছেন, রান্না খাইলাম, খাইয়া যেদিকে মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, খুব পাকটা ভালো হয়েছে, ভাবি সাহেব না বেড়ার ওই পাশে, ভাবি সাহেবে শূন্য গেছে ফুল্লা, ভাবি হিসাবে হানতে তাড়াতাড়ি করে রান আর একটা আছে না হেড়া দিয়ে লাইছে, ঠিক কিনা? শরীয়তের মাসালাম, ও দুনিয়ার মানুষ মুসলমান, মুসলমানি বুয়াদে গার্দান নেহাদান, মুসলমানি বুয়াদে গার্দান নেহাদান, এনানে এনানে খুদ বখুদ খাজাদান। সরকারি লোক যারা, সরকারি নিয়োগপ্রাপ্ত কর্মচারী যারা, তারা নিজের ইচ্ছা মতো কিছু করতে পারে না, ঠিক কিনা? সরকারি আইন হুকুমত তার উপরে আছে। আমার আল্লাহ কয় তুমি যেই দিন কলমা পড়ে বলেছো এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, রাসূলকে আমার রাসূলকে নেতা বানাইছো, ওই দিন থেকে রে বন্দা তোমার ইচ্ছা চলবে না, তোমার জীবনের উপরে আমি আল্লাহর সংবিধান চলবে, তোমার খাওয়া পড়া আমার, তুমি কোন জিনিস খাইবা কোন জিনিস খাইবা না, তুমি যেই দিন কলমা গ্রহণ করেছো ওই দিন সাধারণ জাতি থেকে তুমি অন্য জাতি, জাতি জাত থেকে জাতি হয়ে গেছো মুসলমান। সুবহানাল্লাহ। বলেন ও মুসলমান তুমি কোনটা খাইবে কোনটা খাইবে না, কোনটা
গ্রহণ করবে কোনটা গ্রহণ করবে না এই সিদ্ধান্ত তুমি নিতে পারবে না, কারণ দুনিয়ার সাধারণ মানুষ আর তুমি নও, তুমি হইলে আমার দলের লোক, তুমি আমার গোলাম হয়ে গেছ। আমার গোলামকে আমি শূরের মাংস খাওয়াইতাম না, আমি গরুর গোশত খাওয়াম কোন সুবহানাল্লাহ। কথা বুঝেননি? এরে বাজেরা বুঝেননি? বুঝতে তো বালা কথা, না না বুঝতে ডবল বালা কথা। আদম বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ ডাক দেয়া কই বন্ধু, তুমি যে জান্নাতের ভিতরে রুহু দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ বলছিলাম, সুবহানাল্লাহ। কথা কোন দিয়ে গীতা? আদমের নাকের ভিতরে দিয়ে যখন রুহু দিছে, এই নাকের নরম জায়গায় কিসে গেলে আমরা কি কই, ঠিক কিনা? কইয়া অনেক সময় রুমাল দেন করে, না মুসলমান, তুমি যদি মুসলমান হও বলো আলহামদুলিল্লাহ, এই হাসি বড় শান্তিদায়ক, ঠিক কি না? ঠিক কি না? আর যদি হামি আইয়ে, এটা একটা গরম বাষ্প, জাহান্নামের বাষ্প গরম, ঠিক কি না? তুমি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ। না হাসি দাও, হাসি দিছে আদম, আল্লাহ নিজে বলে আলহামদুলিল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ দিয়ে আল্লাহর প্রশংসা জানাই, আল্লাহ কয় আমি নিজে আমার গোলামকে প্রশিক্ষণ দিছি। যেমন ছেলে বাবা যদি শিক্ষিত হয়, এই জন্য গোটা জাতি কয় তুমি শিক্ষিত একটা মা দাও, তোমাকে আমি শিক্ষিত একটা জাতি দেব, সুবহানাল্লাহ। বলে মা যদি শিক্ষিত হয়, প্রাথমিক শিক্ষা সন্তানকে মা আপ্রাণ চেষ্টা করে দিতে, বাবা যদি শিক্ষিত হয় ছেলেকে শিখাইতে চেষ্টা করে, ঠিক কিনা? আমার আল্লাহ কয় আমি গুণী, আমি জ্ঞানী, আমার জাতি হলো গুণী, তাদেরকে বানাবো জ্ঞানী। কি দিয়া জ্ঞান হবে? তার যোগ্যতা দক্ষতা দিয়া। আমি আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ বললাম কোন সুবহানাল্লাহ, আমি কারো প্রশংসার জন্য না, এটা আদমের শিক্ষা দেওয়ার জন্য। আমার বন্ধু যেতে আমার প্রিয় পাত্র হয়, সুবহানাল্লাহ। কথা বুঝেন না? হে আদম, তোমাকে বলেছিলাম এমডি ভাবে আমার শুকরিয়া আদায় করবে, তুমি তো মনে রাখছ, তুমি যখন আলহামদুলিল্লাহ বলছো যাও, আমার আলহামদুলিল্লাহ লিখতে জান্নাতে আরবি হরফ আটটা লাগে, কয়টা? আটটা। আটটা হরফ সম্মিলিত হলো আলহামদুলিল্লাহ। এই শব্দটা দিয়া যখন আমি মাবুদকে থ্যাংক ইউ জানাইছো, ধন্যবাদ জানাইছো, আমার কুদরতি অন্তরটা খুশি হইয়া গেল। আমি তুমি এবং তোমার বংশধরের জন্য যারা এমনি ভাবে আমাকে শুকরিয়া জানাবে, খাওয়া দাওয়ার পরে আমি আল্লাহ তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে রাখবো। আল্লাহ ভালোবাসি নিয়ম করে। তারপরে আমার আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন, ও তোরা মুমিন, মুমিন কারা? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আমাকে না দেখেই বিশ্বাস করে। বিশ্বাস আল্লাহ আছে না নাই? ও মা, আমাদের বাংলাদেশ আবার একদল পণ্ডিত ভাই রইছো, ও দেখি না যারে দু নয়নে, বিশ্বাস করিব না গুরুর বসনে, কফাল ফোরা জাত, ঠিক কিনা? বেঈমান নাস্তিকের দল আছে না নাই? আছে না নাই? আল্লাহ কো মুমিন কারা জানুনি? যারা আমারে দেখলো না, তারা বট গাছ দেখছে, কি তারা বট গাছ দেখা হুকপুর করে সেজদায় হয়ে গেছে, আকাশ সূর্য উঠছে হেন সেজদা শুরু করে দিছে, মোড়া তাজা একটা বাবা দেখছে বাবার পায়ে হুকপুর করে ভরছে, ঠিক কিনা? বাবা মহিরা কবরের ভিতরে শুয়ে রইছে, বাবার কবর দেখাতে হেন হুত হইয়া ভরছে, ঠিক কিনা? কিন্তু আর একদল আছে, তারা আমারে দেখে না, আমারে দেখে না, বাবা মরে গেল, বাবার অবদান, বাবার ঘরে একটা খাট আছে, বাবার অবদান, বাবার গড্ডা আছে, বাবার গায়ের পোশাক গুলো আছে, আছে না নাই? এরে বাবা, আজ থেকে 4 মাস আগে আমি মারা হয়েছি, আমার মায়ের স্মৃতি স্বরূপ একটা চাদর আমার ঘরে রেখে দিয়েছি, আমি গায়ে দেই না। মনে যখন পড়ে মায়ের চাদরটার দিকে তাকাইলে মায়ের কথা মনে পড়ে, এই চাদরটা আমার মা ছিল। আমার আল্লাহ কো বন্দারে, যদিও তোরা বটগাছের মতো আমারে দেখোস না, কিন্তু আমি বটগাছটার ভিতরে আছি, সুবহানাল্লাহ।
এরে বন্ধা, আমাকে যদি জানতে চাও, আমাকে যদি চিনতে চাও, তামাম সৃষ্টিটার দিকে তাকাও, এই সৃষ্টি প্রমাণ করে দিবে আমি স্রষ্টা আছি। মন আমার দেহ করি সন্ধান করি, কন্যা এগুলো তো সীতাকাঙ্গের গানে, মন আমার দেহ করি সন্ধান করি, কোন স্ত্রী বানাই আছে। অসুবিধা হয় ওই যে মাঝে মাঝে কই না মেস্তুরি গপ, আমার মতো একটু আগে না গপ মারলাম, আমি সব বানাই লেছি, বানাইছি দেখেই তো বলতে পারি ঠিক কিনা। আর না বানাই যদি কই, আরে তোমার ঘরের খাটির তো আমিও বানাইতেরাম, তো হেমি হল গো হুজুর গপ মাইরেন না, এটা বানাইয়া দেখান ঠিক কিনা। আমাদের গুণ, আমাদের যে দক্ষতা আছে, যোগ্যতা আছে, এটা মুখের বাসায় প্রমাণ হবে না। কি বলেন, যেই কাজের গুণটা আছে ওই কাজটা যদি আপনি কি উপস্থাপন করতে পারেন, ওই কাজেই আপনার যোগ্যতার প্রমাণ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য রাবিয়ায় বলে, আমগো দেশে রাবিয়া না, আমগো দেশে রাবিয়া হলো লেডিজ, ওই বসরা জমিনের রাবিয়া। ইরাকের জমিনে বসরা একটা শহর ছিল, আছে, আর সেই দেশে একজন রাবিয়া নামে মহিলা ছিল, বসরা দেশের রাবিয়া, এই জন্য কই বসরি, কথা বুঝেননি। এই রাবিয়া বসরি কয় ডাক দিয়া কয় হেবু বাইরি হু বালুয়া হু বালিয়ান নাকা আহলুল লিজাবা, এরে মনি ও আমার মালি, তুমি আমারে কেমন ভালোবাসা দিয়েছ, আমি যেদিকে তাকাই শুধু তোমারেই দেখি, আমি যেখানে যাই রাবিয়া শুধু তোমারে পাই। ও জুয়াইনারা গান গায় কইতাম নিও, যেদিন তোমায় দেখেছি হৃদয় মাঝে রেখেছি, তোমারই ছবি করি কল্পনা। ইমানদারের গান হবে, ইমানদাররা যেদিন কলবার উপর ইমান এনেছে, আল্লাহর আইন আল্লাহর বিধান যখন মেনে নিয়েছে, রসুলকে যখন নেতা হিসেবে দুনিয়া এবং আখেরাতের নেতা হিসেবে গ্রহণ করে নিয়েছে, তাদের গান হবে আবু হযরত উমরের মতো, যখন কলমা পড়েছি আল্লাহ তোমার হৃদয় মাঝে রেখেছি, তোমারই ছবি তোমারই নাম শুধু জপনা। আল্লাহ হাকুর কন্যা, যেদিন কলমা পড়েছি আল্লাহ তোমার হৃদয় মাঝে রেখেছি, তোমারই নাম শুধু জপনা। না মাওলা তুমি জানো না, জানো না গো মাওলা, তুমি মোর কত যে আপনা, আমার পাপে ভরা জীবনে কান্দি বসে গোপনে, আমারই বেদন কেউ বুঝে না, ঠিক কিনা, ঠিক কিনা? ভালোবাসা করবো কার সঙ্গে, কেমনে? যখন নবীরা মনে আসেনি, নবীরা আম বাবে গিয়া ঢালা দাওয়াত দিল, ইয়া ইয়ান্নাস, মনে আছে না কথাটা ফেলাই গেছে, ইয়া ইয়ান্নাস, এ দেশবাসী, কুলু বললা ইলাহা ইল্লাল্লাহ, এক ইলা ছাড়া কোনো ইলা নাই, ইন্নি রাসূলুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর রাসালাত প্রাপ্ত নবী, আমাকে বিশ্বাস করো, আমি মিথ্যা বলি না। সুবহানাল্লাহ, বলো তুফলি হুন, তোমরা তো এখনো শান্তিতে নিমজ্জিত আছো, শান্তি পাও না ঠিক কিনা? তোমাদের কি নিরাপত্তা নাই? তোমাদের রিজিকের ব্যবস্থা নাই? খাওয়া নাই, দাওয়া নাই, ভরণ পোষণ নাই, খাইতে গেলে জোর করে নিয়ে যায়, সবলরা দুর্বলের উপর অত্যাচার করে, অবিচার করে, নারী নির্যাতন নিপীড়ন করে, মানুষের ভিতরে অশান্তি নিমজ্জিত আছে। আমি নবীকে স্বীকার করো, এক ইলার উপরে ইমান আনো, তোমাদের জীবনে শান্তি এসে যাবে। কোন সুবহানাল্লাহ, এই কথাটা যারা সারা দিল, এই কথাটা যারা প্রতিশ্রুতির মধ্য দিয়ে গ্রহণ করলো,
সঙ্গে সঙ্গে মালিক সরকারে ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দারা, হে আমার দলের লোকেরা, উদখুলু ফিসসিলমি কাফা, এই মুহূর্ত থেকে এখন থেকে তোমার পরিপূর্ণ জীবনটা ইসলামের ভিতরে প্রবেশ করাইয়া দাও। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আর ইসলাম অর্থ শান্তি। তোমরা অশান্তি তিনি মসজিদে আসো, তোমরা যখন শান্তি চাও আমি শান্তি তোমাদের জন্য বাজেট করলাম, তার নাম হলো ইসলাম। তার নাম কি? তোমার পরিপূর্ণ জীবনটা প্রবেশ করাইয়া দাও, শান্তি দায়ক ইসলামের ভিতরে। ইসলাম হলো আমি আল্লাহর মনোনীত একটা জীবন ব্যবস্থাপনা। কোন সুবহানাল্লাহ, লা ইলাহা যেমন সরকারের পছন্দ মতো যোগ্যতা অনুযায়ী মাপ জো হয়ে গেলে লোকগুলাকে আলাদা করে নেয়, ঠিক কিনা? যখন নিয়োগ প্রাপ্তরা দিয়ে দেয় তখন বলেন তো আপনার ইচ্ছা কি আর আসেনি, সরকারের কদমে সব বিলীন করে দিছেন, বাবায় হ্যালো 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 বাবা, তোর আম্মার স্বাস্থ্যটা ভালো না, দৌড়াইয়া যায় সাবের কাছে, বসের কাছে গিয়া কয় স্যার আমার মা অসুস্থ, আমাকে বাড়ি যাওয়া লাগবে, যদি ছুটি দেয় ভাই আসতে পারবা, ছুটি না দিলে আসার ক্ষমতা নাই, ঠিক কিনা? আমার আল্লাহ বলে দুনিয়ার সরকারের গোলাম হওয়ার পরে, চাকরি নেওয়ার পরে যদি তোমার জীবনের উপরে সরকারের আইন চলতে পারে রে বন্দা, তুই কলমা গ্রহণ করার পরে আমি আল্লাহর আইন কেন তোর জীবনে চলবে না? চলবে কি চলবে না? বলে কেন চলবে? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ কো মানুষ, ও মানুষ কেন তোর কাছে গোলামি চাইলাম? গোলামি চাওয়ার যোগ্যতা আমার মাঝে আছে কি নাই তুই দেখ। আমি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি, কোন সময় বানাইছি? কুল নাহাবি তুমি নাহা জামিয়া, যেই সময় তোমার মা নাই, তোমার বাবা নাই, তোমার নিজের কোনো অস্তিত্ব নাই রে বান্দা, আমি তোরে কত ভালোবাসি জানুনি, তোমার অজান্তে আমার স্নেহ কুদরতি মমতা ভালোবাসা দিয়া বানাইয়া সপ্তম আকাশের উপরে আলমে আরোহা নামক একটা জগৎ আছে, পৃথিবী আছে, ওই পৃথিবীর ভিতরে আমি গচ্ছিত করে জমা করে রেখে দিয়েছিলাম। কোন সুবহানাল্লাহ, এই জন্য কোন কবি বলেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, রুহের জগতে আমি রুহ হয়ে আছি, মা নাই বাবা নাই ছেলে নাই মেয়ে নাই, আল্লাহ আকবার কইতেন না, আমার খাওয়া নাই দাওয়া নাই, আমার মাবুদ কয় বন্দারে তোরে পাহারা দেওয়ার জন্য, তোর নিরাপত্তা দেওয়ার জন্য আমি সপ্তম আকাশের উপরে উঠাইয়া রাইখা, আমি শুধু তোর, তুমি আর আমি, আমি আর তুমি, বলেন না তুমি আর আমি, আমি আর তুমি, সুবহানাল্লাহ বলেন। এই রুহের জগতে রুহগুলা বানাইয়াম, আল্লাহ তাআলা সমস্ত রুহগুলার সামনে এসে ডাক দেয়া, বলে আলাস্তু বিরব্বিকুম, কোরআনে আছে না নাই? আবে সাহেব আছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? শোনা লাগান না, রবের অর্থটা কি কইছিলাম? আমি কি তোমাদের চাহিদা পূরণকারী না? আমরা সকলে এক বাক্যে বলেছিলাম, কলু বালা, হ্যাঁ মাবুদ তুমি আমাদের প্রভু, তুমি আমাদের রব, আল্লাহ আমার রব, সেই রবে আমার সব, বলেন আল্লাহ আমার রব, রবে আমার সব, কোন দুনিয়া না আখেরাতে, তোমার দুনিয়া ডাকা তো কি বলেন না, দুনিয়া এবং আখেরাতে আমার জীবনের প্রতিটা মুহূর্তে আল্লাহ আমার রব, রবে আমারে সব, ঠিক কিনা? আল্লাহ যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, দুনিয়াতে সব পাইলা, দুনিয়াতে ক্ষমতা পাইলা, পর বানা পর হইলাম আমি, এরে বান্দা মনে রাখিস, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন
তারা তোমার কোন উপকার করতে পারবে না, একদিন মনে রাখো তারা তোমার কেউ থাকবে না। আবার এমন একটা দিন আসবে আবার তোমার কেউ থাকবে না, তখন শুধু থাকবো আমি। আল্লাহ কাইফাতাক ফুরুনা বিল্লাহি আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহিকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে যাওয়ার লাগবে নিও। কারকে কে কে যাইতেন? কুল্লু নাফসি যাইকাতুল মাউত, মওতু কাসিম কুল্লু নাফসিন শারেবুত, মওতু কাসিম কুল্লু নাফসিন শারেবুত, কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিল। চান্দিগুই বাগে মান বুস্তান মা, চান্দিগুই বাগে মান বুস্তান মা, ইনাগুই গুরে গুরুস্তান মা, বসনা মুয়ার নিজ জমিন দাফন কাদান, কাজাস্তি বরুয়ে জমিনি শানামা। লস্করে যে আসলাম সুয়ে উম্মহাত, বাহরে আতা দরে হেমরুইয়ার নাবাত। আল্লাহু আকবার। লস্করে যে আরহাম সুয়ে খাকদা, তাদে নরু মাদাপুর গর্দা জাহা, লস্করে আজ খাকদা সুয়ে আজল, তাবা বিনাদ হার কাছে হোসেনে আমল। সুবহানাল্লাহ, তার অর্থটা হলো বান্দা আমি তোমারে একটা বীজ আকারে বানাইছি, আর বানাইয়া কি করছি, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকীন। আল্লাহু আকবার। ও খালাক না তুমি আজ রাজা কোন দিক কথা কম, আল্লাহ কে আমি বানাইছি জোড়া জোড়া আশুক মাসুক। সুবহানাল্লাহ, ভালোবাসা দিয়ে অনেক কিছু অর্জন করা, ভালোবাসা দিয়ে দামি জিনিস পাওয়া যায় যায় কি যায় না? ভালোবাসা, ভালোবাসা দিয়ে সব অর্জন করা যায়। ভালোবাসার আগুন বড় কি তেজস্বী আগুন, ঠিক না? ভালোবাসা বড় দামি জিনিস। চট্টগ্রামও দেখবেন মাঝে মাঝে কতগুলা ইয়ং বয়স বা মধ্যম বয়সের বুড়া বয়সের মোষ, বাবার কি টাইগার মার্কা মোষ, রয়্যাল বেঙ্গল টাইগার, কি কন চুলের বাহার কি বাবার, ঠিক কি না? বাবার মুখে ঢুকাই তুলে আলগি দিয়া ঢুকার লাগে, এমন মাও আছে না? রাস্তা দিয়ে আড়ে ঘুমাও দশ দশ ঘটে আদি ফেলা যখন তার বাহে লাগাই গেছে, এমন আছে না? আরেকটা ভিক্ষুক দেখবেন, আসসালামু আলাইকুম, বাবা আল্লাহর রাস্তায় আমার কিছু সাহায্য দেন, বাসায় মজা আছে না নাই, বাসা আছে না নাই? আর হিডা মনে হয় জানে মাইকটে ফেরেস্তা আজরাই রেস, কি কন ওই দশটা টাকা দি ফেলা, দিতেন না? যা তোরে খাইয়ে দেবে আল্লাহ, তোরে খাইয়ে দে, ঠিক কি না? বাট পারের দল গাঞ্জা খাইয়া জীবন যৌবন সব হারাইয়া অনেক ভিক্ষার ঝুলি কান্দলেছে রাস্তায়, আল্লাহ কো খা ঘুরে ঘুরে খা, ঠিক কি না? খাইতে থাক, তোরে ভিক্ষা করে খাও। কেমন ফেরাউনের ইয়া ছিল কে, আবুলা ফেরাউনের না হামাম, ও সামান্য সুরার জীবন ভিক্ষা করে খাওয়াইছি, ঠিক কি না? তুই খা রাস্তা দিয়ে গুজে গুজে খাবি, দুনিয়া হারাইছে তা খেরার তো কি, এমন আছে না করতে গুলো? আর একটা কি সুন্দর খেয়ে দরজা, আম্মা আম্মা যান খালাম্মা, ও আম্মা দেন না কটা ভাত, আল্লাহ রাস্তা দেন না মা, ঠিক কি না? আরে বাসায় তো দিতে মনে চায়, আল্লাহ কই ভালোবাসার দাম। সুবহানাল্লাহ, কন একটু কর কাম, একটু কাম করো, অব তো গিলেই রুসিল, একটা মাধ্যম তালাশ করো। সোহানা কইতেন মহতার আমাদের কোন কোটা বলতেছিলাম মনে আছে নি? আল্লাহ কো তোর মা আর তোর বাবার মধ্যে ভালোবাসা প্রেম প্রীতির একটা সোয়া লাগাইয়া দিয়া, তোর বাবার যখন যৌবনের তারণ আসছে তোরে তো রুহের জগত রু বানাইয়া রাখছি, ঠিক কিনা? এই রুহুটারে মানুষ বানাইয়া জমিনে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি বানাইয়া কেমনে ফাটামো, কৌশল আমি করছি।
সুবহানাল্লাহ কর, আল্লাহু আকবার কর না। আমি কৌশল করছি কি জানি, তোমার মা তোমার বাবারে পাগল বানাইছি, তোমার মা রাস্তা দিয়ে হাঁটে আর এদিকে ডাইনে বামে তাকায়, এমন আসে না করতে গেলে, আসেনি আসেনি খালি তাকায়, এমন আসে না জুয়ন্যা ফোলা রাস্তা দিয়ে হাঁটে, মনে হয় কি যেন হারাইছে খালি তালাশ করে, গুর সুন্দর একটা মাইয়া দেখছে গুর গুড়াইয়া পিছিয়ে পিছে হাঁটে, সুযোগ পাইলে কয় আভা খন্ডের তাই সুন্দর ভাষা খন্ডে যাবেন দে, মিষ্টি ভাষায় কয় আভা একটু মিষ্টি ভাষা দেখো উমুখানো যাই কিন্তু ভালো আভা আমরা বাড়ি না কনে কোনাই খন্ডে উমুখানো ঠিক না, এক পর্যায়ে মাশাল্লাহ কথা আদান প্রদানের ভিতর দিয়ে রাস্তায় উঠাইতেছে ঠিক কি না, আল্লাহ আকবার কর, মানুষের সৃষ্টি রহস্যটা কি, আর রিজালু কওয়ামুনা আর রিজালু কওয়ামুনা আলা নিসা বিমা ফাদ্দালাল্লাহু বাদাহুম আলা বাদ, আল্লাহ আল্লাহ কর নারী আর পুরুষ একে অপরের পর্দা বেড়া বানাইছি, সোহানা কেতেন স্বামীর ইজ্জত পাহারা দিবি বিবি, বিবির ইজ্জত পাহারা দিবি স্বামী, ওই জাতি তোরা নারীদেরকে ভোগের সামগ্রী হিসেবে ব্যবহার করস, এটা হতে পারে না ঠিক কি না, প্রেমের জোয়ার দিয়াম এক পর্যায়ে মেয়ে যখন উপযুক্ত হয় বারবার হাতের ভিতরে শিরুনি লয়, দেখছেন না শিরুনি লিয়ে বারবার খেয়ে আয়নার সামনে গা খারা খালি আসরে খালি আসরে, কত রং বেরঙ্গের শিরুনিও মা বাবা টের পায়, আকল মান কু ইশারায় কাঁপি ঠিক কিনা, জ্ঞানী লোক বুঝতে পারে ইশারায়, কতগুলা ব্যাকলা আসে বুঝতে পারে না, এই জন্য ইজ্জত হারাইয়া তার মাইয়া সইলা যায় ঠিক কিনা, জ্ঞানী লোকেরা ইশারা ইঙ্গিতে বুঝতে পারে তখন মনে মনে কয় আমার মেয়ের বীর উপযুক্ত হয়েছে, একটা ভালো একটা পাত্রের প্রয়োজন, কারণ মেয়ে গান গান কয় গুম্বাঙ্গাই হা গেল রে মরার কুকিলা ঠিক কিনা, আর ইন্দে জুয়েন না হেনতে কোন কোন গান গায় ভাল লাগে না, ওই যে সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, তার কারণ এসকে আব্বাল দার দিলে মাসুক পয়দা মিশাওয়াদ, এসকে আব্বাল দার দিলে মাসুক পয়দা মিশাওয়াদ, আদাওয়াদের নাফে গুমরা সাওয়াদ, আল্লাহ আকবার, তার যৌবনের নদীতে মাবুদের কুদরতি যৌবনের বাতা চালাইয়া দিছে, পানি আর স্থির নাই মন স্থির নাই, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এইটা সৃষ্টি মাবুদে কৌশল করে, দুইজনের মহব্বত দুইয়ের ভিতরে মজা আছে না নাই, দুইয়ের সমন্বয়ে দুইটা মনের মিলে আমার আল্লাহ কয় কি সুন্দর সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ তোরে আমি বানাই দেখ, আল্লাহু আকবার, সুম্মা নুতফাতান ফি করাদিম মাকিন, তোর মায় জানে না তোর বাহেও জানে না, তারা যখন প্রেম বিনোদন করে আমি আল্লাহ বীর্যটাকে আমি কি করছি তোর মায়ের রেহমের ভিতরে গোপন ফ্যাক্টরির ভিতরে গোপন শ্বাসের ভিতরে পৌঁছাইয়া দিয়েছি, একটা হেফাজতি জায়গায় রক্ষ, সে যেখানে গেলে তুই রক্ষা পাবি তোর জীবনের নিরাপত্তা হবে এমন একটা গোপন জায়গায় আমি আল্লাহ পাঠাইছি, কোন সুবহানাল্লাহ, এরে বান্দার জাত তোরা ধর্ম লগ্ন থেকে খাওয়া জাত, খাওয়া জাত বুঝিনি কুমিল্লার ভাষা গান রে কি কর খাবিল্লা, আচ্ছা আচ্ছা আচ্ছা, এরে ভাই ২৪ বছর থাক আপনাদের সিটাগাং থেকে গেছি, আরবি হরপ ২৯টা মাখরাজ বলে ১৭টা, আন্নগো হরপ কয়টা আর মাখরাজ কয়টা আই ন জানি, ওই আইডা বলো নোয়া খেললে ওবারে নোয়া খেললে হয়ে গেছে বুঝলি, যাক আমার ভাষাটা হলো নোয়া খেললে হয়ে গেছে, ২৪ বছর থাকিয়ে গেছি তারপর আপনাকে মাকাজ ন জানি কথা বুঝেন না, তা আল্লাহ আপনার বুঝেন তো নাকি কথা বুঝেননি বুঝেননি, এরই বাজিরা বুঝেননি, নোয়াখালীর ভাষা এই কিনলে জানেননি, মাইয়া বিয়ে দিছি হেনি আমি থাউন লাগে রেনি, এই জন্য এই দেশের ভাষা একটু একটু বলি, মোহতারা মাজরিন আমার আল্লাহ গো বন্দার জাত তোরা কিন্তু খাওয়ার জাত, এই যে বীর্য আকারে তোমার মায়ের রেহমের ভিতরে পৌঁছাইলাম, মেসকা শরীফের হাদিস আল্লাহ রাসূল বলেন মায়ের রেহম রেহম কথা গইতে দেওয়ার বহু সময় রাহা মিম রেহম, রেহম শব্দের অর্থ হলো দয়ালু, রাহমান শব্দের অর্থ হলো দয়ালু, রাহমান হলো আল্লাহ রেহম হলো মারফেট, সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ, এই রেহম শব্দটা এসেছে রাহমান শব্দ থেকে,
আল্লাহ আমি রহমানের যেই গুণ আছে রহমের সেই গুণ আছে। আমার বন্ধা আমাকে সেজদা না দিয়ে তুলসী গাছের গোড়ায় সেজদা দেয়, আমি কিন্তু এক বেলা খালা বন্ধ রাখি না। আমার বন্দা নামাজের আজান দিল, নামাজ পড়ে না, তাসের আড্ডায় মেতে আছে, মদের আড্ডায় মেতে আছে, আমি কিন্তু তারে না খাওয়াইয়া রাখি না, কোনো বিমার দেই না, ঠিক কিনা? আমি কোনো শাস্তি তারে দেই না। এত নাফরমানি করার পরও আমি বন্দাকে এক বেলা ঘুমের ডিস্টার্ব দেই না, নামাজের সূর্যের আলো দেই, বেনামাজির সূর্যের আলো দেই, মুসলমানের খেতে ফসল দেই, হিন্দুর খেতেও ফসল দেই, ঠিক কিনা? আমি স্বজন প্রীতি করি না। মা এমন একটা, রেহেম এমন একটা জিনিস রে বাবা, সন্তান যতই খারাপ হোক মা বাবা কোনোদিন সন্তানকে বাড়ি থেকে তাড়াইয়া দেয় না, যদিও বাবা কোনো সময় শাসন করে সন্তানকে বাহির করে দেয়, কিন্তু মা জনুনির কলিজা জ্বলে, মা খানা খায় না বাবা খাইয়া লায়, বাবা তো একটু শক্ত, ঠিক কিনা? মা খানা খায় না আর মনে মনে তালাশ করে, হায় রে আমার বাচ্চা দন, আমার মনি, আমার সন্তান জানি কোথায় আছে, না খাইয়া অলিতে গলিতে খালি খুঁজে, বাবার শাসন খবরদার ছেলে ঘরে আসতে পারবে না, কিন্তু মায় দেখা যায় সামনের দরজা বন্ধ করে পিছনের দরজাটা খুললে সন্তানকে ঘরের মতো নিয়ে খাওয়াইয়া কো, বাবা বাবারে ভালো হইয়া যা, সুবহানাল্লাহ, কন্যা আল্লাহু আকবার, তার নাম হলো রেহাম। মা খানা খাইতে বসেছে, সন্তানটারে কোলের মধ্যে লইয়া দুধের বুটায় লাগাইয়া দিছে, সন্তানটা পায়খানা করিয়া দিছে, পায়খানার দুর্গন্ধ, বাবা তো মাশাআল্লাহ ওলারে কি কোনি দেও, হেতার অবদান বেশি না বেডির অবদান, মার অবদান বেশি, পুত্র কুলো লইছে, বাবারে ডাইনের সুমা দে, কি সুমা দেও, জন কুদুর হিসাব করে দিছে, এই ধর ধর ধর, এই খন্ডি দিয়ে দে, ভালো কে কে কে, তোর ফোলালো, তোর ফোলালো, ঠিক কিনা? ঠিক কিনা? ফোলা সারি দেয়, কুদুর হিসাব করছে, সারি দিছে ফোলা, আর হ্যাঁ হ্যাঁ ফোলালা, কত ফোলালো, তোর ফোলালো, ঠিক কিনা? ফোলা কি বেডি বেডিনি হলা, দেখছিন মা কেমন রেহেম, রেহেম কারে কয়, ভাত খাইতে বইছে পায়খানা করছো পেশাব করছো কুলের মধ্যে লইয়া, আল্লাহ আকবার, মায়ের নিজের পরনের কাপড়টা দিয়ে তোমার পায়খানার জায়গাটা পরিষ্কার করে, তার নাম হলো রেহেম। আল্লাহ কয় রেহেম রহমান হলো চার অক্ষরে, রেহেম হলো তিন অক্ষরে, আল্লাহ কয় একটা অক্ষরের ব্যবধানের কারণ হলো আমার দয়ার সীমানা নাই, মা বাবার দয়ার সীমা আছে, এই জন্য একটা অক্ষর কম কন, সুবহানাল্লাহ। এই রেহেম আল্লাহর আরশের নিচে ঝুলানো আছে, যে সন্তান সন্ততিরা মায়ের জন্য বা মায়ের সাথে বাবার সাথে সম্পর্ক ভালো রাখে, রেহেম দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমি আব্দুল করিম আব্দুর রহিম করিমা রহিমার রেহেম, করিম আব্দুল করিম করিমা রহিমা ফাতেমা তার মার সঙ্গে আচার ব্যবহার ভালো করে, তার মা খুশি আছে, মা বুদরে আমি রেহেম তোমার কাছে দোয়া করি, তুমি ওই করিমের প্রতি নজর রাখো কন, সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেখো রেহেম, আমি রহমান থেকে তুমি রেহেম, আল্লাহু আকবার, তুমি রেহেম যখন দোয়া করছো যাও তুমি সাক্ষী থাকো, এই করিম করিম আব্দুল করিম আব্দুর রহিম করিমা রহিমা ফাতেমা যতদিন তার মা বাবার সঙ্গে আচরণ ভালো করবে, আমি আল্লাহর রহমতের নজর তার দিকে থাকবে। আল্লাহ কো বান্দা আমি তোর মা রেহেমের দিকে পৌঁছাইয়া দিলাম, মেসকার শরীফের হাদিস, এই বীর্যটা এক পাক নাপাক পানি বাইর হয়ে গেলে উভয়ের গোসল করা ফরজ হয়ে যায়, ঠিক কিনা? যেখানে লাগবে নাপাক হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ বলেন এই নাপাক পানিটা তোর মার রেহেমের ভিতরে পাঠাইলাম, রেহেমটা হলো একটা লাউয়ের মতো জিনিস, লাউ দেখছেন না অসুবিধা, লা ইলাহা, লাউয়ের মতো জিনিস, ভিতরে শুধু পানি আর পানি, আল্লাহু আকবার, আমার বাবুত বলে দুনিয়ার মানুষ শুন, এই বীজটা তোর মায়ের রেহেমের ভিতরে গিয়া যুগ আসেনি, যুগ যুগ চিনিনি, যুগ যুগা তো আপনারা চিনেন, পাহাড় পর্বত এলাকায় কয় যুকার মতো গিয়া আমার রেহেমের মধ্যে বসে যায়,
কামড় দিয়া বসে, চুষে চুষে মায়ের রক্তগুলো খাইতে থাকে কোন। সুবহানাল্লাহ, এই রক্তের ভিতরে ভিটামিন আছে, এই রক্তের ভিতরে ক্যালসিয়াম আছে, এই রক্তের ভিতরে চিনি আছে, সুগার আছে, আসেনি শক্তিশালী জিনিস আছে। আমার আল্লাহ কো বান্দা তোরে 40 দিন পর্যন্ত খাওয়াইলাম, কয়দিন? তারপরে বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা। তুমি সেখানে গিয়া রক্তগুলো চুষে চুষে খাইতে শুরু করছো, রক্তটা কার শরীরের? কার শরীরের রক্ত খাইলেন? আরে রাজার খাইলেন রক্ত, তার হইতে পারলেন না ভক্ত। শ্বশুর বাজ যাইতে মিষ্টির ডাল্লা বড় করে লইয়া যায়, আহিরি খানা খাওয়ায়, শেষ খানা খাওয়ায়, কিন্তু বাড়ি আসার সময় মার জন্য এক বিরা পান আনতে পারে না। আসেনি এমন সন্তান? যদি থাকে তো ভালো কথা, না থাকলে ডাবল ভালো কথা। মহতরম হাজরিন, মাকে মাকে একটা খিলি পান যদি দাও, তোমার মা যদি পানটা পায় যেই খুশিটা হবে। তামাম পৃথিবীর অলিকুল শিরোমণি গাউসুল আজম কুতুব রব্বানি মাহবুবে সুবহানি যত আছে, তুমি দলা গুরু দাও, কালা গুরু দাও, লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা দাও, তারা খুশি হয়। হাদিয়া দেওয়া সুন্নত, লওয়া সুন্নত, খাইতে পারলেই তো খুশি, কি কর? আর তো দাওয়াত পাইলেই খুশি। কিন্তু আল্লাহর জাতের কসম, মা এক খিলি পান পাইয়া যেই খুশি হইলে যেই সওয়াব হবে, তামাম পৃথিবীর অলিরা যদি খুশি হয়, আল্লাহর কসম করে বলছি, এক কুঠি বাগের এক বাগ সওয়াব হবে না। সবচেয়ে বুজুর্গ বেশি কে? তার কারণ রিদা রব্বি ফির দল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। হাদিস শরীফ আছে, আল্লাহর সন্তুষ্টি হলো মা বাবার সন্তুষ্টির ভিতরে, আল্লাহর অসন্তুষ্টি হইল মা বাবার অসন্তুষ্টির ভিতরে। তামাম পৃথিবীর ওলি যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ অসন্তুষ্ট হবে দলিল নাই, কিন্তু মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ সঙ্গে সঙ্গে অসন্তুষ্ট হয়ে যাবে, এটার দলিল আছে। মা যদি খুশি হয়, আল্লাহ কয় রেহেম খুশি, আমি রহমানও খুশি। কন সুবহানাল্লাহ। তাই বলে ওলিদেরকে আমি তিরস্কার করছি না, হাদিয়াত তো দেওয়া সুন্নত, লওয়াও কি? অর্থাৎ শ্রেণীটা বুঝাইছি, কাকে দিলে কি পরিমাণ সওয়াবটা হইতে পারে। বেজার হইছে? আল্লাহ বলে বান্দা তুমি কি করছো, তোমার মায়ের বসে রেহমের ভিতরে বসে বসে রক্তগুলো চষে চষে খাইতে খাইতে 40 দিন খাইলা, কয়দিন? 40 দিন খাওয়ার পরে দেখছেন, দেখেন নাপাক পানিটা সাদা, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন আমি তারপরে কি করছি, 40 দিন পর্যন্ত রক্ত খাওয়াইতে 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 সাদা রংটা পরিবর্তন কইরা তোমারে একটা রক্তের চাকা বানাইয়া দিছি। কন সুবহানাল্লাহ। এই কেন্দ্রে আমার লাগে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি পবিত্র মানুষ বানায়, কাপড়ে ময়লা থাকলে পানি দিয়া মেডিসিন দিয়া পরিষ্কার করি। আল্লাহ কয় তুই নাপাক পানি দিয়ে তোমারে বানাইছি, দুর্বল পানি দিয়া আমি তোমারে সবল বানাবো, আমার প্রিয় গোলাম বানাবো, কেমনে বানাই রে বন্দা তুই দেখ। আল্লাহ আকবার। তারপরও তোমার খানা বন্ধ নাই, রক্তের চাকা হয়েছ, তুমি খাইতেছ, এইদিকে তোমার মার এই ক্যালসিয়াম যুক্ত শক্তিশালী রক্তগুলা যখন চোচে শুষে খাইতেছ, তুমি সবল হইতেছ, তোমার মা কঙ্কালের মতো দুর্বল হয়ে যাইতেছে, তোমার মার খানা বন্ধ হয়ে যাইতেছে। যে কোনো খানা চোখের মুখের কাছে নিলে মাছের গন্ধ পায়, পচা গন্ধ পায়, মায় খাইতে পারে না। এরে বন্দার জাত, ওই মাকে তুমি চিনো না যেই মার রক্ত খাইলা, যেই মাকে মাকে চিবাইয়া চিবাইয়া রক্ত খাইতে খাইতে তুমি সবল হইলা, তোমার মাকে কঙ্কালের মতো বানাইয়া দিলা। তোমাকে পাওয়ার জন্য তোমার মা কঙ্কাল হইতে রাজি? আল্লাহু আকবার। তারপরে কি করলাম বান্দা, আরো 40 দিন পর্যন্ত তুমি খাইলা, খাওয়ার পরে দেখা গেল তোমাকে পরিবর্তন কইরা, আমি আল্লাহ কি করলাম, রক্তের চাকার থেকে পরিবর্তন কইরা রে বান্দা, আমি তোরে একটা গুস্তের টুকরা বানাইয়া নিলাম। কন সুবহানাল্লাহ।
আস্তে আস্তে ডাইজেস্ট কইরা কইরা স্তর বাই স্তর আমাকে পবিত্র দিকে নিতেছে। কুল্লাইয়া মিন হুয়া ফি শানিন বেকা মরুরা বেকারু বেফেলে মদা কমতরি কারাস বাহারু জাবুয়া কেসে লস্কর রারা বানামি কুনাদ। আল্লাহ আকবার, আমি এক বল বীজ পানিকে মায়ের রেহমের দিকে পাঠাই, ওই রেহমের ভিতরে কেন পাঠাই জানুনি, তারা যেন সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মানবের রূপ ধারণ করতে পারে। কনসবান আল্লাহ, কয়টা বাজে হুজুর? শেষ করে দিই, অনেকে চাকরিজীবী আছে তো, আর আমারও তো একটা লিমিটেড থাকা দরকার আছে, আগামী দিনে তো বাবা আমার আরও গুরু দিতে হবে, তো অল্প সময় আমি ইনশাল্লাহ, অসুবিধা হয় না তো? অসুবিধা হলে বলেন, শেষ করে দিই। তারপরে কি করলাম? 40 দিন খাইতে খাইতে একটা গোস্তের টুকরা বানাইলাম, তারপরে তোমার খানা বন্ধ নাই, তুমি মার রক্তগুলা চষে চষে খাইতেছ। আল্লাহু আকবার, তোমার মা বমি করে ফেলাইয়া দেয় আর তুমি সেখানে বসে বসে খাইতে খাইতে মাকে কঙ্কালের মতো করে ফেলছো। 3 মাস 4 মাস 5 মাস পর্যন্ত তোমার মা খানা গন্ধ নিতে পারে না, ঠিক কিনা? কিন্তু তুমি তো খানা ছাড়ো না, তোমারে কে খাওয়াইতেছে রে বন্দা? আমি রব, আমি রব তোকে সেখানে খাওয়াইতেছি। কন সুবহান আল্লাহ, কে খাওয়ায়? কে খাওয়ায়? হে আল্লাহর গোলামি করতে ভালো লাগে, হে আল্লাহর হুকুম দিয়া বলে তোমার সমাজ চলবে না, সে আল্লাহর হুকুম দিয়া বলে রাজনীতি চলবে না, সে আল্লাহর হুকুম দিয়ে সমাজ চলবে না, কেন চলবে না? আল্লাহ কি তোমারে কইছে, ও এমপি তুই এমপি গিরি করিস না, তুমি এমপি গিরি কর, আল্লাহ সালা এ প্রেসিডেন্ট, ও বাঙ্গা বাসুনওয়ালা, কে কোথায় আসো, আসো নামাজের মধ্যে আসো, নামাজ পড়ো, সোনার মানুষ হইয়া যাইবা কন্যা। সুবহান আল্লাহ, মহতরম হাজিরিন, তারপরে কি করলাম? তোমারে গোস্তের টুকরা বানাইলাম বন্দা, তুমি কিন্তু খানা বন্ধ করো না, শুধু খাইতেছ আর খাইতেছ। সোহান আল্লাহ বলতেন, তোমার মা হয় দুর্বল, তুমি হও সবল, এই মার বিসর্জনটা কার জন্য? আমার জন্য, ঠিক কিনা? যে মা আমাকে দেখলো না, অনুভব পূর্বাভাস হয়েছে আমি আসতেছি, আল্লাহ আকবার, আর আমাকে পাওয়ার জন্য বাবায় দোয়া চায়, দরবারে যাইয়া ওলি আল্লাহদের কাছে গিয়া দুনিয়ার মানুষের কাছে দোয়া করে, আমার জন্য আল্লাহ একটা ছেলে মেয়ে দেয়, আমি সাজানো বাগান সাজাইছি, আমার বাগানের ভিতরে কোনো ফুল ফুটে না। সুবহানাল্লাহ কইতেন, না কেমন কথা দেখছেননি, একটা ফুলের চারা, ফুলের চারা বাজার থেকে কিনে আনছে, ফুল তো নাই, ফুলের চারা ইনা লাগাইয়া গোড়ার মধ্যে সার দেয়, গোবর দেয়, ঠিক কিনা? ডেলি ডেলি হানি দেয়, 1 মাস 2 মাস 3 মাস খালি গোড়ার দিকে চায়, ঠিক কিনা? কোন দিকে চায়? গোড়ার দিকে, কি লাগবো না লাগবো, যখন 4-5 মাস যাওয়ার উপরে গাছটা একটু মোড়া তাজা হইয়া তাজা হইয়া উঠছে, এক জানে 4-5 মাস বয়স শুধু ফুল ধরার কথা, এখন গোড়ার দিকে চায় না, আগার দিকে চায়, ফলের দিকে চায়, ঠিক কিনা? ফল পাইতে চায়, গাছ চায়, গাছ লাগাইছে যত্ন করে, এখন ফল চায়, প্রথম বছর বিয়া কইরা বাবায় পাগল হইছে আমার মার, পাগল হইয়া 2-3 বছর পাগলামি করার পরে হঠাৎ করে মন্ডা বেজার, মার কাছে আইলে মন্ডা বেজার কইরা রাখে, মা কই ব্যাপার কি, বেড়ি আরো আলতা শুনু, দাগ পালিশ ঠোঁট পালিশ আরো লাগাইয়া সাজ্যে গুজাই না, তুমি আমার কোন ত্রুটি আছে, হেতে গালি মুখ বেজার কি গো। এরপরে কয়, কি গো আঙ্গুদি কোনো খবর নাই, কথা বুঝিনি? সুবহানাল্লাহ, কোন না, আরে ভাই এই তো প্রেমের কথা, আশার কথা না, এই জীবনটা সকলের জন্য আসবে, আর আমরা যারা আসছি এটাই তো, এটাই আমাদের জীবন আসছে, ঠিক কিনা? হঠাৎ করে মা যখন বলল, স্বামী গো খবর রাখনি, কারণ আমার মাসিক বন্ধ হইয়া গেছে, আমি মা হতে চলেছি, তুমি বাবা হতে চলেছ, এই পৃথিবীর জমিনে আমার পুরো আগমনের পূর্বাভাস শুনে যদি কেউ খুশি হইয়া থাকে, কোনো বাবা না, কোনো পিসাব না, কোনো মাওলানা সাব না, সর্বপ্রথম খুশি হইছে আমার মা, তারপরে হইছে আমার বাবা, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনেরা, ঠিক কিনা? আমারও তো দেখে না, খালি মায়ের অনুভূতি টের পাইছি, কারণ ঋতুস্রাবটা বন্ধ হয়ে গেছে, তাইলে বুঝা গেল কি কথা, বুঝেন না? জোয়ার গিয়া ভাড়া মরছে, এখন মাছ পারুন না, তাই মাছ মারার সময়
মহতরম হাজিরিন, আমার আল্লাহ রাখতে গো বান্দার জাত, তারপরে কি করলাম, গোস্তের টুকরা বানাইয়া তোরে মানুষ বানানোর জন্য এই গোস্তের টুকরাটার আমি একটা হাড্ডিতে পরিণত করলাম। সুবহানাল্লাহ, নেয়ারির হাড্ডি দেখছেন না, হাড্ডি তো ভালো ছিনেন, হাড্ডির টুকরা বানাইলাম, তারপরে কি করলাম রে বন্দা, কত কৌশল করলাম, আমি এই হাড্ডির উপর দিয়া একটা গোস্তের পোশাক পরাইয়া আমি ভিন্ন রূপে তোরে সৃষ্টি করে মানবের সুরত ধরাইলাম। এবার বলো বন্দা, কোরআন শরীফে আল্লাহ বলে, ও বন্দা বল, তাহলে বলো, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, বলো আমি মাবুদের চাইতে রুম শুধু সুযোগ্য সুদক্ষ কারিগর আর কে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তিনি হলেন খালেক, তিনি হলেন রব, বলো আমার মতো এরকম সুযোগ্য কারিগর আর কে আছে। আল্লাহ, তবে বানাইলাম, মনে রাখো, সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন, তোমারে যত সুন্দর করে বানাইছি রে বান্দা, নিশ্চয় একটা সময় আসবে তারপরে তোমাকে মৃত্যুবরণ করা লাগবে। আল্লাহ আকবার, মরতে হ, মরবেন নাকি বলেন তো। ও মা, এক বেড়া মারল তো বাজি, তা কাম আমার কুমিল্লার বাসায় কর, আমাকে বাবা জানের তিনবার আজরাইলে আইসি, তিনবার হিরোই দিছে, মনে মনে কই, আমি সলার পথে, আমি মনে মনে কই, হেরে দেশের অবস্থা ভালো না, নিজেরও শরীরটা দুর্বল, নাইলে এমন গুসা দিতাম মুসা নবীর মতো, তোর চোখ বার করে লাইলাম। কি কিতা কইলেন কুমিল্লা, দেখ কিতা কয়, আমি বলি কিতা কইলেন, ডরে তার চেহারা দেখে আমি, না ভাই কিছু কই দেয়, কথা বুঝছেন নি, সোরের ঘরের সোরে, কেমন বাবার কাছে মুড়ি দিছে, কেমন মুড়ি, তার বাহের বলে আজরাইলে তিনবার আইছে, তিনবার বলে হিরাইছে, গাঁজাখুর না, এটা গাঁজাখুরি কথা না, গাঁজাখুর না, গাঁজাখুর ঠিক কি না। এই জন্য আমি অনেক সময় বলি, রাগ করেন না, খাজা মাইনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাই, উনি যে একজন হক্কানি ওলি, এত কোনো সন্দেহ নাই, যার জীবন দশায় ভারতবর্ষে পিতৃরাজার যুগে 90 লক্ষ হিন্দু বেদিনকে মুসলমান বানাইছে। সুবহানাল্লাহ, এই মুসলমান কি নামাজি না বেনামাজি? ভারতে নামাজ পড়েনি, তাহলে এই নামাজের সিস্টেমটা চালু করছেন কে? খাজা মাইনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাই, উনি ছিলেন মুফাসসির, মুফতি আজম। আল্লাহু আকবার। আর আমার দেশে কতগুলো জোট্টা হুট্টা লাঠিওয়ালা ছাড়াওয়ালা চুঙ্গাওয়ালা গাঞ্জাওয়ালা, মাবারে মুসকি, লাল কাপড় নীল কাপড় মুন্দ ফেসা একটা, মাথায় ফেসা একটা, আর গান ধরে কি খাজা বাবার নামে, ইয়া খাজা মুসকু মদত কর, নাউজুবিল্লাহ কর, খাজা বাবা সে করে খালি কবর থেকে উঠতাম পারি না, যদি উঠতে পারতাম একটা লাত্তি দিয়া একবারে প্যালান্টিক শট দিয়া বঙ্গোপসাগর হেলাই দিতাম, ঠিক কি? এই জন্য আমি বলি, জোরটা ভোটার খাজা, বেনামাজের খাজা, তেলের ভিতর বাজা, খাইতে মজা, আগে আছে 3 টাকা, এখন হইল 5 টাকা, ঠিক কি না? বেনামাজি জোরটা ভোটার জন্য খাজা মাইনুদ্দিন সিস্তি তাদের খাজা না, নামাজের খাজা হলো খাজা মাইনুদ্দিন সিস্তি, আল্লাহওয়ালার খাজা হলো খাজা মাইনুদ্দিন সিস্তি, ঠিক কি না? এটা ভণ্ডামি ছাড়া আর কিছু। আমার আল্লাহ বলেন, বন্ধম শুধু মৃত্যুই দেব না, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, মনে রাখো বান্দা, তোমাকে বানাইছি তোমার ইচ্ছা মতো না আমার ইচ্ছা মতো, এই কলা কৌশল করে জমিনে পাঠাইছি শুধুমাত্র মিন্নি হুদান, আমার কোরআনের প্রশিক্ষণ, কোরআনের ট্রেনিং, কোরআনের আইন বিধানগুলো মেনে নেওয়ার জন্য। কোন সুবহানাল্লাহ, তোমাকে মৃত্যুবরণ করাবো, মৃত্যুর পরে আবার তোমাকে হাশরের ময়দানে আমি মাবুদের সামনে তোমাকে হাজির হতে হবে, আমি মাবুদের সামনে তুমি দাঁড়াইতে হবে, মালিকি ইয়াউমিদ্দিন, প্রতিদিন নামাজের
রাতের মধ্যে বলি আল্লাহ তুমি মালিক, ওই দিনের মালিক যেই দিন গো মাবুদ আমার মা থাকবে না, বাবা থাকবে না, বন্ধু বান্ধব থাকবে না, পীর বাবা থাকবে না, কোনো বাবা কোনো বন্ধু থাকবে না, ওই দিন তোমার এজলাসের সামনে আমি আসামির বেশে কাঠগড়ায় দাঁড়াইয়া দাঁড়াইতে হবে, ওই দিনের কমপ্লিট অথরিটি পাওয়ার হলো তোমার, তুমি হইলে ওই দিনের মালিক। সেই মালিকের সাথে সম্পর্ক করবেন কে কে করতে রাজি হাত তোলেন, নারায় তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আর গরো চালাইন না, সব জ্বলি যার গুই। তবে হ্যাঁ, ঘর আছে একটা, হৃদয়ের ঘর, ঠিক কি? দিলের ভিতর জ্বালাও মমিন আল কোরআনের নূর, মনের ভিতর জ্বালাও মমিন আল কোরআনের নূর, সেই নূরেতে চিনতে পারবে আল্লাহ ও রাসূল, সেই নূরেতে বুঝতে পারবে আল্লাহ ও রাসূল। দিলের ভিতর জ্বালাও মমিন আল কোরআনের নূর, জ্বালাও বাতি দিল কাবাতে, মদিনার নূর জ্বলবে তাতে, দিল কাবা তোর খানা খোদা ফুটবে প্রেমের ফুল, দিল কাবা তোর খানা খোদা ফুটবে প্রেমের ফুল, মনের ভিতর জ্বালাও মুমিন আল কোরআনের নূর। কোরআন হল আল্লাহর সাবজেক্ট, আর নবী পয়গম্বর ওলি আল্লাহরা হলো শিক্ষক, আমরা হইলাম ছাত্র। রাজি আসিনি, আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করে বলে আমি সহি জ্ঞান অর্জন করে সহি আমল করে মাবুদের সঙ্গে আমলের দ্বারা প্রেমের সম্পর্ক করার তৌফিক দান করুক, নবীর সুন্না মেনে সুন্নার আমল করে নবী প্রেমিক হওয়ার তৌফিক দান করুক। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। নাও আন্নারা হইলে আর আর জায়গা দিতেন না, কহলে বাবারে কুমিল্লারি তোর ইয়ান মাওলানা নাসিরুদ্দিন আইলে আইসি যে আড়ারে বারোটা বাজাই গীত, এরপরে সুযোগ তো আইবেন যে হেতারে আমরা তেরোটা বাজাই, না না ইরান করতাম না, বাকি আলোচনা ইনশাল্লাহ যদি আয়াতে বেঁচে থাকি, অফিস সামাই রিস্কুকু মামাতু আদুন, যদি আকাশ থেকে মাবুদ রিজিক এই এলাকায় বন্টন করে আপনারা না কইলেও আমার আসতে হবে, ঠিক কি না? ঠিক কি না? আল্লাহ আমাদের সকলকে সহিহ দান করুক। মানতাশাব্বাহা বিকওমি হুয়া মিনহুম, আল্লাহ যেই মজমা আমরা করে আজকে বসেছি, আল্লাহ যেন কাল কিয়ামতের ময়দানে আমরা এমনিভাবে সকলে মজমা জমাইয়া ওলিদের সঙ্গে জান্নাতের ব্যবস্থা যাইতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন আমিন আমিন। ওয়া আখিরি দাওয়াহুম আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন হায়াতুন নবী জিন্দা নবীর উপরে আমরা একটা দুরুদ সালাম পড়াই, ইয়া নাবী সালাম আলাইকা।